করবতম রাজকুয়াসি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এসেছি একজন রোগীর সাথে কথা বলতে, যিনি কিনা এখানে ভর্তি দিন আছেন। আমরা ওনার সাথে কথা বলবো এবং এখানকার চিকিৎসা সেবা ও এখানকার পরিবেশ সম্পর্কে জানবো। জি, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ বাহাদুর। আপনি কোথা থেকে এসেছেন? আমি নোয়াখালী থেকে আসছি, ডায়াগনস্টিক। আচ্ছা, আপনি কি একটু বলবেন যে আপনার সমস্যাটা আসলে কী ছিল, কেন এখানে ভর্তি আছেন বা কেন চিকিৎসা নিতে আসছেন? আমার সমস্যা ছিল ব্যাক পেইন আর হাঁটুতে, হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছিলো আর কি। এটা কতদিন ধরে? দুই থেকে তিন বছর। আচ্ছা, এর আগে কোথাও চিকিৎসা নিয়েছেন? এর আগে আমি দুবাইতে ছিলাম, আজ থেকে সেটা আগে ওই টাইমে একজন ইন্ডিয়ান ডক্টরের কাছে গেছিলাম, ওনার কিছু ট্রিটমেন্ট নিয়েছিলাম। আচ্ছা, ট্রিটমেন্ট ক্লিয়ার হয়েছে স্যার, এই জন্য দেখা ইয়ে করছি একসাথে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আপনার এই সমস্যাটা আসলে উৎপত্তি কীভাবে বা কীভাবে হলো, যদি একটু বলতেন? যে কেমন করে এসেছে তা আমি নিজেও জানতাম না। তবে অটোমেটিকলি যখন রোগটা আমার ব্যথাটা উড়ে পেনটা ফিল করি, তখন অসহ্য বোধ করা হয়ে যায়, তখন আর সহ্য করতে না পারি। আচ্ছা, আপনি কোন ডাক্তারের আন্ডারে চিকিৎসাধীন আছেন, নামটা বলতে পারবেন? ডাক্তার শফিউল্লাহ প্রধান। এই হসপিটালের ঠিকানা বা ডক্টর শফিউল্লাহ প্রধানের সম্বন্ধে আপনি কোথা থেকে জেনেছেন যদি একটু বলতেন? আমি ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে? আচ্ছা, কতদিন ধরে ভর্তি আছেন এখানে? আমি দীর্ঘ এক সপ্তাহ। এক সপ্তাহ। এখন আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আচ্ছা, এখানকার যে চিকিৎসা ব্যবস্থা বা এখানকার যে স্টাফ নার্স আছেন, তারা কি আপনার ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করেছেন? এখানকার যে পরিবেশ সেটা কেমন লেগেছে আপনার কাছে, বা যদি খাবারের সম্বন্ধে একটু জানতে চাই? আলহামদুলিল্লাহ। এই হসপিটালে চিকিৎসা নেওয়ার আগে আপনি অন্য কোথাও চিকিৎসা নিয়েছেন, এই আপনার যে সমস্যাটা ছিল সেই ব্যাপারে, তো সেখানকার চিকিৎসা আর এখানকার চিকিৎসার মধ্যে যদি পার্থক্যটা জানতে চাই সেক্ষেত্রে কী বলবেন? এখানে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ ভালো খারাপ এখানে সব কিছু বলে বলা যায়, বাইরে তো আর এত কিছু বলা যায় না। কারণ বাইরে বলতে হলে চিকিৎসা ব্যয়টা অনেক বেশি, দ্বিতীয়টা বাইরে ডাক্তার অন্য দেশে ডাক্তার, এখানে তো আমার দেশে ডাক্তার, আমরা ভালো খারাপ সব কিছু বলে বলতে পারতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ডিপিআরসি হসপিটালের আপনি যেই সমস্যাটা নিয়ে এসছেন, এরকম আরও অনেক রোগী বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আছে, তো তাদের সম্বন্ধে আপনার কোনো কিছু বলার আছে, কোনো মতামত? অবশ্যই বলার আছে, যারা আমার মতো এরকম ব্যাক পেইন এবং এরকম ব্যাক পেইন নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই ওরা আসবে এখানে, আসলে এখানে ভালো চিকিৎসা পাবে। আচ্ছা, ডক্টর শফিউল্লাহ প্রধান যিনি আপনার চিকিৎসা করেছেন, ডক্টর সম্বন্ধে আপনার যদি কোনো মতামত থাকে? না, অনেক অনেক ভালো ডাক্তার, এর সাথে কথা বলতে আমি দেখি এক বছর ওনাকে ফলো করতেছি ইউটিউব থেকে, ইনশাল্লাহ কথা কাজে সব কিছু মিলতেছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ বিডি টুডেসের সাথে আপনার মতামত শেয়ার করার জন্য। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।